সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জিকির করি, আমি এবার বনপন্থী কি করছে, আমি কি নেককার? না, নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে ইঙ্গিত দেয়নি। আল্লাহর নবী বলেন, নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে চারটা গুণ পাওয়া যায়। এক নম্বরে, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা করে, এরকম মহিলা এখন ঘরে ঘরে, এই মহিলার ন্যায় এই জন্য অনেকেই পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, কারণ এলাকায় এসব চলছে। সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে, এরা পরকীয়া প্রেম করে, এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না, আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না। এই জন্য শুধু স্বামীরা একা দায়ী থাকবে না, আপনারও দোষ আছে। আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে, তার ভেতরে যা আছে আপনাকে আল্লাহ তাই দিয়েছিলেন। কথা বলে না কেন, কি জিনিসের কারণে ওর মন ওই দিকে চলে গেল? এখন অনেকে মহিলারা বলে যে হুজুর কোন নেশারি খারাপ, না নেশার আপনি খারাপ করেছেন কেন? আপনি সব প্রচার করে দিতে পারেন না, তাহলে তো আর এ আল্লাহর ওলি ওই দিকে যাচ্ছে না। সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন, এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে, গোসল করে, সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে। আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে, মাইমুনা কে আসবে এমন, এত সুন্দর করে সাজিয়েছে ঘর। হযরতে মাইমুনা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। মহিলারা হেসে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আবার মেহমান হলো? হযরতে মাইমুনা বলে, মেহমান না মানে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী, আর আপনার বউ যদি সাজগোজ করে বিছানায় নতুন চাদর বিছায়, যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ, জানো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না। আপনি কি, আপনি শুধু ওই খোকার বাপ, তাছাড়া আপনি লোক না, ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। না, মেয়েরা যদি নেককার হতে চায়, প্রথম নাম্বারে স্বামী আসলেই সব কাজ ওর বাপ। নবীজি এমনও জানিয়েছে, যদি চুলার উপরে দুধ গরম হয়ে ওতলিয়ে পড়ে যায়, যায় যা কদর করে 500 টাকার দুধ মাটিতে পড়ে দাও, তাও স্বামীর ডাকে সাড়া দাও। আজ মেয়েরা যদি একটু সাড় দিত, এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যেত, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম মুক্ত হয়ে যেত। আমার তো বিশ্বাস হয় না, মনেও হয় না যে মানুষ পরে কেমন করবে, কি দিয়ে এমনি সরি চলে না। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না, এর বড় যদি লাইন করে বসতে হবে, অবশ্যই পরিবারের ঝামেলা আছে। মা বোনদেরকে আমি ভালোবাসি, আশা করছি আপনি উজাড় করে দেবেন সময় সম্পদ, আপনার শরীর সব আপনার স্বামীর জন্যে। যেই মহিলা স্বামীকে দেখানোর জন্যে, খুশি করার জন্যে সাজগোজ করে, ওটা তার এবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তার পোশাক, তার শরীর, সে যেন পরে আসে। 2 নম্বরে, যদি সমর্থ থাক, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট, আবরা এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে। নবীজি বলেন, 2 নম্বরে, স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোনো স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে,
স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন। স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না, এরকম বউ দেশে নেই। এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্যে? এই বউদের কারণে। আরে বউদেরকে হাওয়া দেয় এই বর মা আর ওর বড় বোন, ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবে। আপনি অপেক্ষা করেন, আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। চার নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি, ওই স্বামী ওই স্ত্রী নেককার যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ সে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের আটটা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই, শুধু নামাজ পড়ার রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এটাই আমি নেককার হয়ে গেছি, না। যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে, মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে পাঁচটা। এক নম্বর তো নেককার নারী, দুই নম্বরে অস্ত্র শস্ত্র, তিন নম্বরে প্রভাব প্রতিপত্তি, চার নম্বরে ক্ষমতার সিয়া, পাঁচ নম্বরে টাকা পয়সা। এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় আখেরাতের যে বিশাল জীবন ভুলে যায়, এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানাতে যাবার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে। এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, চল্লিশ বছর পরে বের হয়েছে, এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস, এর বাড়ি চট্টগ্রামে। এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি কত বছর আছেন? বসে আমার ফাঁসি দিয়েছে, আমার যাবজ্জীবন এখন তিরিশ বছর জেল, বাইশ বছর আমার জেলে থাকা লাগবে। অথচ আমি সতেরো বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি, বিয়ে করার পরে বর সাথে আর মার সাথে মিল নেই। এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে, শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতেছে, বউকে আমি মেরে ফেলছি। এই মেরে ফেলার কারণে আজ তেরো বছর আছি, এখনো পর্যন্ত আমার সাত বছর না নয় বছর থাকা লাগবে, তারপরে যদি আমার মাফ হয়। এখন প্রত্যেকটা ফাঁসি দিলে চার মাস করে মাফ করে দেয় সরকার, যেন এখন ফাঁসি দিয়ে আরম্ভ করেছে। এই যে শাহজাহান জল্লাদ সাতান্নটা না কয়টা ফাঁসি দিয়েছে, এই জনের প্রতি ফাঁসিতে চার মাস করে মাফ হয়ে গেছে, ওর একশো সাতষট্টি বছর জেল ছিল। ও সারা জীবনও যদি জেল কাটে তাহলে তো শেষ হওয়ার কথা না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে তিরিশ বত্রিশ বছর পরে বের করে দিয়েছে, এখন চার দোকান চালায়। এই যে পারিবারিক জীবনে বলেন, এই ইলিয়াস এই লোকটা সতেরো বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন তেরো বছর জেলে, তোমার জীবনের কিছু আছে কি? ছোট্ট একটা বিষয়, স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই, পারিবারিক জীবনের এই সমস্যাটা। এই জন্য আমি জেল থেকে বের হয়ে এই দুইটা বই করেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ এবং এর সমাধান উনিশটা, কয়টা? এই যে মানুষ পরকীয়া প্রেম করে, বউ শাশুড়ির মিল নেই, এগুলো কোরআন আর হাদিসের নোট করে করে লিখেছি, আপনার মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবে। এই স্টেজে আছে মনে হয়, স্টেজের পেছনে আছে সাদা গাড়িতে, যে মেয়েকে বউকে মাকে যে মেয়ে বিয়ে দেবেন সামনে ওই মেয়েকে দেন, যে এটা পড়ো, এটা শেষ করো পড়া। মেয়েরা যারা এসেছেন ওইটা নিয়ে আপনার স্বামীকে আপনার বড় ভাইকে আপনি ভালোবাসেন যাদেরকে, এরকম মানুষকে বলেন পড়ো এটা। পরকীয়া প্রেম এবং পারিবারিক জীবনের সমস্যা দূর হবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ওটা যাওয়ার সময় নিয়ে যান, আর গরমে আমার ভেতরে একদম ঘেমে শোধ চলছে। রাতের বেলা দিনাজপুর শহরে মাহফিল আছে রাত নয়টায়, আমি ওইটার দাওয়াত দিলাম, যদি পারেন যেন, আর নাই তো এই কয়েকদিন পরে আবার এখানে আসে পাশে, ওখানে যেন, আর আগামীতে নিয়ে আসলে রাতের বেলা নেই, আমি পারছি না। আল্লাহুম্মা আমিন।